নমস্কার, সুস্বাগতম, সকলকে স্বাগত আমাদের লাইভ অনুষ্ঠানে। ইউটিউবে সোনার বাংলা আপনার প্রোগ্রামগুলো আপলোড পেয়ে যাবেন। অবশ্যই তিনি উপস্থিত রয়েছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে, যার অনুষ্ঠান আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সারা সপ্তাহ। ঠিক এই সময় প্রতি মঙ্গলবার বিকেল 4:10 তার লাইভ প্রোগ্রাম। তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তন্ত্রসাধক, মাতৃসাধক, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ। যত মানে দেখি তাকে অনেক কিছু শেখা যায়। তার প্রেডিকশনগুলো আপনারা ফলো করুন ইউটিউবে, প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা দেখুন। কি সুন্দর বিচার, কি দক্ষতার সাথে বিচার। কেন তিনি এডুকেটেড অ্যাস্ট্রোলজার, তিনি জ্যোতিষ জানেন, তাই তার প্রমাণ তিনি নিজেই। আমি যতই বলি কমই বলা হয়, এবং আমি বললেও আপনারা আসবেন, না বললেও আসবেন আমি জানি। কেননা আপনারা জানেন তিনি একজন কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু মানুষ, এবং অবশ্যই সবার জন্য তিনি আছেন। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ফোন আসতে শুরু করে দেয় অনেকক্ষণ আগে থেকেই আমি জানি। আপনারা সবাই চেম্বারগুলো লিখে রাখবেন আর ফোন নাম্বার রেড বক্সে আছে লিখে রাখবেন। আলাপ করাবো, তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অনেক কথা হবে, আপনাদের ফোনও নেব। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন, এবং অবশ্যই টিভির ভলিউম কমিয়ে রাখবেন, নেটওয়ার্ক যেন ক্লিয়ার আসে সেটা মাথায় রাখবেন। স্টুডিওতে উপস্থিত সোনার বাংলায় প্রতিদিন যার অনুষ্ঠান আপনারা দেখছেন, প্রতিদিন দুপুরবেলা এবং রোববার রাত 8:40, বৃহস্পতিবার রাত 8:15, মঙ্গলবার বিকেল 4:10 লাইভ, আর প্রতিদিন অনুষ্ঠান সোম, মঙ্গল, বুধ 4:35 বিকেল বেলায়, বৃহস্পতিবার 3:50, শুক্রবার দুপুর 3:45, শনিবার দুপুর 1:40, রোববার বিকেল 5:15 অনুষ্ঠান। আলাপ করায় উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, অবশ্যই শ্রী দেবাশীষ স্টুডিওতে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। প্রোগ্রামের প্রথমে বলি প্রণাম আমার পিতা মাতাকে, প্রণাম আমার গুরুদেবকে, এবং ধন্যবাদ সভ্যতাকে। সভ্যতা আজকে লাইভ প্রোগ্রাম হওয়ার আগে বলি, দেখুন ওই যেখানে যে ফোন নাম্বারটা আছে না সরাসরি এখন ওখানে করুন। কারণটা কি, আপনারা প্রত্যেকে ওই যে লাল রেড বক্সে আছেন ওখানে করেন, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে যায়। তা আপনারা যারা করছেন ওইখানে করুন, আর টিভির সাউন্ডটা কিন্তু বন্ধ রাখবেন প্লিজ, কারণ নাহলে আমাদের শুনতে না অসুবিধা হয়। কারণ আপনার সঙ্গে কথা না ঠিক করে বলতে পারলে আমি রিপ্লাইটা দিতে পারি। ওকে, চলে কে আছেন? হ্যালো, দমদম থেকে। আচ্ছা, ছেলের জন্য, ছেলের ডেট অফ বার্থ 10 জানুয়ারি 2008 সকাল 11:10 সকাল 11:10 কলকাতা। ছেলে ওনার, তার মানে 15 বছর ছেলের, 15 বছর রানিং। আচ্ছা, ভালো করে শুনবেন। হ্যালো, হ্যাঁ বলুন। নীল লগ্ন মকর রাশি, শোভনা নক্ষত্র জন্ম, গণ হচ্ছে দেবগণ, বার হচ্ছে বৃহস্পতিবার। ওকে, বক্রিয় বসে আছে আপনার মঙ্গল, বক্রিয় বসে আছে শনি। আচ্ছা, আমাকে রিপ্লাই দেবেন, যেগুলো বলতে থাকবো রিপ্লাই দেবেন প্লিজ। 1, 2, 3, 4 চতুর্থ পতি মঙ্গল, ওর হচ্ছে মাঙ্গলিক। ষষ্ঠ স্থানে বসে আছে শনি কেতু, শনি ওর নিচস্থ এবং শনি ষষ্ঠ স্থানে বসে আছে। রোগ রোগ, শারীরিক প্রবলেম বিরাট আকার নেবে, এক শুনে রাখুন। পঞ্চম পতি চন্দ্র একাদশ স্থানে বসে আছে বুধের সঙ্গে, ছেলের কিন্তু হায়ার এডুকেশন যোগ 100% রয়েছে। হায়ার এডুকেশন কিন্তু 100% বেটার হবে, কিন্তু দ্বাদশ স্থানে রাহু বসে থাকা চঞ্চল, ছটপটে, অমনোযোগী, বাইরের দিকে মন, বাইরে বাজে পাল্লায়, এটা থেকে কিন্তু আপনাকে সাবধানে রাখতে হবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, আপনার সন্তান কিসে পড়ছে? কারণ দেখুন ওর পঞ্চম স্থান হচ্ছে হায়ার এডুকেশন, পঞ্চম পতি একাদশে বসে যেটা খুব ভালো, সেই ঘরে অধিপতি শনি ষষ্ঠে কেতু দ্বারা যুক্ত। তার মানে কি হচ্ছে, ওর যে ভালো বেটারের জায়গাটা সেটা কিন্তু নষ্ট করবে শনি কেতু মিলিয়ে বসে, খুব সাবধান। এটা কিন্তু বারবার দ্বাদশ স্থানে রাহু বসে আছে, সুতরাং ইমিডিয়েট কারোর কাছে গিয়ে ওকে প্রতিকারটা করার, নাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। এই কথাটা কিন্তু মিলিয়ে নেবেন। কি প্রতিকারটা লাগবে বলে দিন, মানে শনি প্রতিকারটা অবশ্যই। দেখুন এখানে সভ্যতা ডাইরেক্ট কেন বলি না, কারণ অনেক অ্যাস্ট্রোলজার আমার এই প্রেডিকশনের উপর চেয়ে থাকে। ঠিক, বলুন। শুনুন, এখানে তো এত কিছু বলা যায় না, তবে একটা কথা বলি, ওর
যেহেতু বুধ খুব স্ট্রং জায়গা বসে আছে, সায়েন্স নিয়ে পড়লে ওর বেটার। হ্যালো, সায়েন্স নিয়ে পড়লে বেটার, কারণ ও যদি কমার্স নিয়ে পড়াশোনা করে শনি ও নিচস্থ, কারণ শনি হচ্ছে কমার্স নিয়ে পড়াশোনা করা দেখায়, বুধ হচ্ছে বুদ্ধি। সুতরাং শনি নিয়ে যদি কমার্স নিয়ে পড়াশোনা করে ওর পক্ষে কিন্তু বেটার হবে না। আচ্ছা, আচ্ছা বলুন। বাংলাটা লাগে না, 24/8/96, তাই তো? 24/8, হ্যাঁ, তার মানে আট। সময়টা বলুন, জন্ম সময় বলুন, এত টাইম দেওয়া যাবে না। দেখেনি পরের জনকে, টাইম অফ বার্থ ডেট অফ বার্থ ঠিক মতো বলবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কে, কোথা থেকে? কার জন্য বলুন, ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। 17/7, তাই তো? জুলাই। সময় জন্ম সময় দিনের বেলা 12:45। আচ্ছা, কোথায় জন্ম? কোথায় জন্ম? আমার প্রোগ্রাম দেখেন? প্রোগ্রাম নিয়মিত দেখছেন? প্রত্যেক দিন অনুষ্ঠান ফলো করবেন, প্রতিদিন অনেক কিছু শিখবেন জ্যোতিষ নিয়ে। শুনে নাই, তুলা লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্র, জন্ম গ্রহ হচ্ছে নরগণ, ও জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? ওকে, শুনে রাখুন, তার মানে ওটাকে দেখাচ্ছে বক্রী বসে আছে বৃহস্পতি, বক্রী শনি। আচ্ছা, শনিচন্দ্রের বীজ যোগে বসে আছে, শনিচন্দ্র লগ্নপতি রাহু, দ্বাদশ স্থানে হচ্ছে মাঙ্গলিক বসে আছে সভ্যতা, সপ্তম স্থানে কেতু, তার মানে এর হান্ড্রেডে 200% না, 1000% বিবাহ নিয়ে সমস্যা আছে, এবং এর ডিভোর্সের যোগ একাধিক বিবাহ যোগ। 28 বছর বয়স, বিয়েটা হয়েছে নাকি? কোটি কোটি দর্শক দেখছেন, কিন্তু প্রমাণ এইভাবে প্রোগ্রাম করে, কারণ দেখুন লগ্ন থেকে সপ্তম স্থানে কেতু, সেই ঘরের অধিপতি দ্বাদশে। আচ্ছা, দ্বাদশ স্থান হচ্ছে ব্যয়ের ঘর, তার মানে এর ডিভোর্স 100% হবে, এবং এ যতগুলো বিয়ে করবে কোনটাই টিকবে না, কোনটাই সুখভোগ পাবে না। আবার দেখুন সভ্যতা, ষষ্ঠ স্থানে শনিচন্দ্রের বীর্য, সপ্তম অষ্টম দশম স্থানে রবি, সেই ঘরের অধিপতি চন্দ্র শনির সঙ্গে যুক্ত, কর্মের জায়গাটাও ডিস্টারবেন্স থাকবে, কাজকর্ম ডিস্টার্ব, তাই তো? কি করে, কাজ করে না, বসে আছে এখন? আর কিছু বলার আছে আমাকে? বলুন, আর আমি কি জ্যোতিষ জানি? কি বলছেন? জায়গাটাকে খারাপ জায়গাগুলো কাটিয়ে ঠিক করলে যত দিন যাবে না আরো প্রবলেমে পড়বেন দিদি ভাই, এগুলোকে ইমিডিয়েট গিয়ে ঠিক করান। খালি ওই দুপুরবেলা আমার প্রোগ্রামটা দেখলেন, কালকে আর একজনের দেখবেন, কিছু আপনাকে বলছি না, দেখতে দেখতে লাইফ না হল, ঠিক আছে, যাই হোক, ইমিডিয়েট এটা ঠিক করে নিন। যদি আমি যেগুলো বললাম কি ঠিক বলেছি?
সব মিলল তো যা যা বলেন কিচ্ছু বলেনি ডেট অফ বার্থ বলেছেন সব তারপর বলে দিলেন বিয়ের জায়গা এটা ঠিক করে নিন ঠিক আছে আপনি লাল বক্সে রেড বক্সে পার্সোনাল নম্বরে অনুষ্ঠানের পর যোগাযোগ করুন রেড কালারের বক্স লাল বক্সে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিন শুধু বসে জেনে থাকলে হবে না এই যে দুবার ডিভোর্স হয়ে গেছে 28 বছর বয়স সো দ্যাট ইজ 1000% গ্যারান্টি আমি কনফার্ম তাহলে এর চেয়ে বড় আর কি হবে মানে এরকম জ্যোতিষী পাওয়া যায় না সত্যি লাইভ গুলো ফলো করুন অন্যদের থেকে কতটা ডিফারেন্স তার প্রোগ্রাম তিনি একদম বুক বাজিয়ে কথা বলেন সিলেবাসিসের রেড বক্সের নম্বরে কথা বলে নেবেন অনুষ্ঠানের পর যারা যোগাযোগ করতে চাইছেন শিয়ালদা চেম্বার মেচেদা চেম্বার ব্যারাকপুর চেম্বার বর্ধমান দুর্গাপুর বহরমপুর কাতি বাঁকুড়া মেদিনীপুর সর্বত্র পাবেন আপনারা যোগাযোগ করুন কৃষ্ণনগরে নিয়মিত কে আছেন বলুন হ্যালো ঠিক আছে শুনুন এবার বলে দেবেন শ্রীদেবাসী যেমন সবাইকে সব বলে দেন সুন্দর ভাবে লাইভ ওই জন্য এত জনপ্রিয় 4:10 মঙ্গলবার লাইভে সবাই অপেক্ষায় থাকেন শ্রীদেবাসী সে লাইভ মানে হিট 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 আচ্ছা এবার শুনুন ধনু লগ্ন বিষ রাশি কৃতিকা নক্ষত্রে জন্ম গণ হচ্ছে দেবারী রাক্ষস গণ বার হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে হ্যালো আচ্ছা শুনতে পাচ্ছি হ্যাঁ ওটা শুনুন বিষ রাশি বলছে কিন্তু আমি তো জানি অনেক বিষ রাশি ধনু আপনার যদি ওনার জন্ম তারিখ হয় 21 সেপ্টেম্বর 25 বলেছে দাঁড়ান একবার দেখে নিচ্ছেন আবার শ্রীদেবাশিস 25/9/78 দুপুর 1:07 বললেন তাই তো 25/9/78 ওকে দুপুর 1:07 মিথুন রাশি আচ্ছা ধনু লগ্ন মিথুন রাশি ধনু লগ্ন মিথুন রাশি জানেন তো আচ্ছা আর বার হচ্ছে সোমবার তাহলে বার হবে সোমবার সোমবার চতুর্থ স্থানে কেতু মানে বাস্তু প্রবলেম দ্বিতীয় হচ্ছে বাড়িতে সমস্যা চতুর্থ পঞ্চম সপ্তম পতি চন্দ্র অষ্টমে বৃহস্পতি সবুদা অষ্টম স্থান হচ্ছে ভারত গ্রহ বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ তার মানে তিনি একটা সময় অর্থ কামিয়েছেন কিন্তু এখন দেখা যাচ্ছে টোটালি বিপরীত খালি বেরিয়ে যাচ্ছে কোনো অর্থ ধরে রাখতে পারবে না নবম স্থানে শনি আচ্ছা ওনার মুখে কি কোনো ব্ল্যাক স্পট পড়ে আছে নবমপতি শনি দশম স্থানে রবি রাহু গ্রহণ যোগ ওনার কিন্তু ভালো চাকরি ভালো অর্থ হবার কথা কিন্তু অষ্টমপতি বৃহস্পতি ও কোন কি করবে টোটালি জায়গাটাকে নষ্ট করবে এই মুহূর্তে যত দিন যাচ্ছে ডাউনের দিকে যাচ্ছে কি বললাম বুঝতে পারলে এটাই আপনি যেটা বলেন সেটাই বলছেন ভুল বলছি না ঠিক বলছি দেখুন একটা কথা বলি এখানে নবমপতি শনি সেই ঘরে অধিপতি রবি দশম স্থানে বসে আছে রবি রাহু গ্রহণে গ্রহণযোগ আমি জানি না এখানে ছক কথা বলছে উনি কিন্তু ছোটখাটো কোন হলো একটা বদনাম পেয়েছেন এবং ভবিষ্যতে আর একটা জেনে রাখুন বড় বদনাম বা বড় কোনো ঝামেলা ওনার জন্য অপেক্ষা করছে এটাও আমি 1000% গ্যারান্টি দিয়ে দিলাম আগেরটার মতো খুব রাগী বলছেন মেজাজি মানুষ ব্যাপারটা শুনুন রবি রাহু গ্রহণ যোগ এবং আপনারা কি বলছি এখানে লগ্নপতি বৃহস্পতি সেই বৃহস্পতি অষ্টমে উনি মানে ইনকাম করার জন্য বা যে কোনো যে কোনো কিছু করার জন্য টোটাল হাই স্পিড একদম ফুল মুভমেন্টে থাকেন
সেই কারণেই দেখুন রবি রাহু গ্রহণ যোগ হয়ে বসে আছে। বুধ তার সঙ্গে যুক্ত, প্রবজ্য দোষ, বুধ হচ্ছে বুদ্ধি, রাহুর দ্বারা মানে ওনার কিছু কাজের জন্য ওনার শত্রু বা ওনাকে ক্ষতি করার চেষ্টা করবে, বড় কোনো ঝামেলায় পড়বে, পড়বেই, এটা একদম লিখে রাখুন। ওকে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন? যদি বাঁধ না দিতে পারেন শেষ হয়ে যাবে, পরিষ্কার একটা কথা বলে দিলাম, বাঁধ যদি না দিতে পারেন টোটালি শেষ হয়ে যাবে সব দিক থেকে। ওকে, ধন্যবাদ, পরের জনকে আবার বলি, একটা কথা বলি, আমি জানি না এনারা কেন কারোর কাছে গিয়ে প্রতিকার গুলো করান না সভ্যতা, এনার যে কন্ডিশন হয়ে আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে, উনি যদি প্রোগ্রামটা আমার দেখেন এখন, ছমাস পরে উনি বুঝতে পেরে যাবেন যে এনার কোন জায়গায় অবস্থা চলে গেছে। ঠিক, আপনারা সময় থাকতে এগুলো কিন্তু ঠিক করান, প্রতিকার গুলো করান, সিদ্ধবাসী আছেন, আর যারাই আছেন টিভির ভলিউম কমিয়ে নিন, তা নাহলে কথা বলতে অসুবিধা হবে। কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। মেদিনীপুর থেকে কার জন্য? ছেলের জন্য। জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ তাড়াতাড়ি, কোথা থেকে কে বলছেন? জলপাইগুড়ি। আচ্ছা, অনেক দূর থেকে। জলপাইগুড়ি থেকে কার জন্য বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? 30/8/90। সময়? দুপুরবেলা না ভোরবেলা সময়টা? হ্যালো, 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 3:10 দুপুর না সন্ধ্যে, ঠিক করে বলুন, ভোরবেলা না দুপুরবেলা? কোথায় জন্ম? কোথায় জন্ম? কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি, ভালো লাগছে? নিয়মিত ফলো করছেন তো অনুষ্ঠান? খুব ভালো, আজকে পেয়েছেন, আজকে লাকি। বশীকরণ ফ্রি, যারা চেম্বারে আসছেন একজনের দেখাতে এলে আরেকজন এটা ফ্রিতে দেখে দেবেন, এটা শ্রী দেবাশিস করে আসছেন, 100% চ্যালেঞ্জ গ্যারান্টি, লিখিত লিখিত গ্যারান্টিতে কাজ করেন, তবে 10 জনের বেশি চেম্বারে দেখছেন না, তাই প্লিজ আপনারা নাম নথিভুক্ত করে চেম্বারে আসবেন, অনলাইনেও দেখছেন, জ্যোতিষ শেখাচ্ছেন, 15 তারিখে বর্ধমান, সামনের 15 তারিখ, আর 18 তারিখ কৃষ্ণনগর, 15 তারিখ বর্ধমান, 18 তারিখ কৃষ্ণনগর, আপনারা কিন্তু সামনেই পাচ্ছেন, 15 তারিখ বর্ধমান, 18 তারিখ কৃষ্ণনগর, লিখে নিন কিন্তু, আর অবশ্যই সব চেম্বারে নাম লিখে আসুন, 10 জনের বেশি চান্স দেওয়া হয় না, একজন দেখাতে এলে একজনেরটা ফ্রি দেখে দেবেন, 100% লিখিত গ্যারান্টিতে কাজ, আর বশীকরণ যারা চাইবেন ফ্রিতে, যারা দেখাতে আসছেন ফ্রিতে বশীকরণটা করে দেবেন, আপনারা কিন্তু রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন, দুটো নাম্বার রয়েছে খোলা, 9163518619 আর 7890708719, তারা আজকে লাইভে পাচ্ছেন না বাই চান্স, তারা 5:30 থেকে 6:30 এক ঘন্টা একটা প্রশ্নের উত্তর পাবেন, এক ঘন্টা নাম্বারটা রেড বক্সে যে নাম্বারটা আছে 9163518619, এই নাম্বারটাই 5:30 থেকে 6:30 করবেন, 9163518619, যারা এই মুহূর্তে পাবেন না লাইভে তারা 5:30 থেকে 6:30 ওই নাম্বারে ফোন করবেন। ওকে, চলুন একটা বলি, উনি আছেন কি লাইনে? আছেন, আছেন তো জলপাইগুড়ি। শুনুন, এবার শুনে দিচ্ছেন, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে দেবারি বা রাক্ষস গণ, বার হচ্ছে আপনার বৃহস্পতিবার, তাই তো? ওকে, আপনার হচ্ছে মূল ত্রিকোণে বসে আছে রবি, বক্রীয় বসে আছে আপনার শনি, এখানে ছক্কি বজ্র দেখে নি, লগ্নপতি বৃহস্পতি, শুক্র, কেতু, রবি, বুধ, বুধাদিত্য যোগ, 1 2 3 4 5 6, সপ্তমে রাহু, সপ্তম স্থানে রাহু, লগ্নে কেতু, সভ্যতা, এনার বিবাহ জায়গায় প্রবলেম। আচ্ছা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম স্থানে হচ্ছে বৃহস্পতি, সে বৃহস্পতি লগ্নে ভালো কর্মের যোগ আছে, কিন্তু নিজের লোকের জন্য এর চাকরি চলে যাবে বা চাকরির জায়গা বাধা, আর 100% এরও সভ্যতা ডিভোর্সের যোগ, যদি ডিভোর্স না হয় বাই চান্স, ধরুন আমি লিখে দিতে পারি আপনার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি হয়ে বসে থাকতে হবে, লিখে রাখুন। বিয়ে হয়েছে? 32+ বয়স আপনার, বিয়েটা হয়েছে কি? ঠিক মতো সংসার হচ্ছে না তো, বাপের বাড়ি আছেন কি এখন? না হচ্ছে, কিন্তু আমার বাড়ি
কি হচ্ছে বাইরে থেকে অশান্তি? বাইরের লোক খুব শত্রুতা করে। আরে সভ্যতা করবেই, সংসার হবে না তো বলে দিয়েছে। অঙ্ক আর অঙ্ক যে মিলাতে জানে, আমি অল্প জানি, আমি বেশি জানি না, জানেন তো, কিন্তু যতটুকু জানি 100% চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখে। যেটা যেটা আপনাকে বললাম ওটা হতে বাধ্য, যদি পারেন ইমিডিয়েট কারোর কাছে গিয়ে প্রতিকার করিয়ে নিন, দেরি করবেন না প্লিজ। ওকে, দূর দূরে নয়, এখন অনলাইন সার্ভিস গ্লোবালাইজড হয়ে গেছে। এখন এই লকডাউনের পর এত অনলাইন সার্ভিস শুরু হয়ে গেছে, ঘরে বসেই আপনি কনসালটেশন নিতে পারবেন, আধা ঘন্টা আপনার সাথে কথা বলে নেবেন। সংসার করবেন না ভাঙবেন, এটা খুব ভাইটাল ইস্যু, আপনি যোগাযোগ করবেন 9163-5186-19 এ। কে আছেন? হ্যালো, দিলীপ মন্ডল কোথা থেকে বলুন, কার জন্য? তাহলে ওনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন, মেয়ের নাম। সকাল 8:40 কোথায়? কলকাতায় জন্ম? বেহালাতেই জন্ম। আচ্ছা, ওরা মেয়ে, 1/11/96 সকাল 8:40, তার মানে এখন 27-28 বছর। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে দেবগণ, বার হচ্ছে শুক্রবার। হ্যাঁ, নিচস্থ রয়েছে রবি, নিচস্থ রয়েছে শুক্র। বাবা সভ্যতা ছক কি বলছে কেউ? দেখি ছকটা কি বলছে। শনি কেতু অবস্থান করছে, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, ভালো। 1, 2, 3, 4, 5 পঞ্চম পতি শনি কেতু সভ্যতা, আবার সপ্তম পতি এখানে শুক্র, সেই শুক্র কোথায়? দ্বাদশ স্থান। এই দেখুন, সপ্তম স্থান হচ্ছে বিবাহ, সে বসে আছে দ্বাদশ স্থানে। কার সঙ্গে? রাহুর সঙ্গে। মানে এক্ষেত্রে সভ্যতা আমি 99% দেখেছি যে এরা পালিয়ে গিয়ে বিয়ে করে এবং এরা আবার সেই তাকে ছেড়ে আবার বাবার বাড়ি চলে আসে। এক, দ্বিতীয়ত হচ্ছে আর একটা প্রশ্ন দেখুন, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, ভালো পড়াশোনা। দশমপতি রবি কোথায় বসে আছে? দ্বাদশ স্থানে। মানে এরা ভালো চাকরি পাবে, সেই চাকরিটাকেও একে হারাতে হবে। কারণ কেন? দশম স্থান কর্মের জায়গা, সে বসে আছে দ্বাদশ স্থানে ব্যয়ের ঘরে। তার মানে কি হচ্ছে, কর্মটা অলরেডি ব্যয় হয়ে গেছে। ব্যয় মানে কি, কর্ম পেলেও তাকে চাকরি ছাড়তে হবে। এবং দেখুন তৃতীয় পতি শনি চেষ্টা, সে বসে আছে পঞ্চমে কেতুর দ্বারা। তার মানে এর কেতু যার সঙ্গে বসে থাকে তাকে কিন্তু সেই ঘরটা নষ্ট করে। তাহলে এর জীবনের কিন্তু যে চেষ্টা, যতটুকু এফোর্ট যা করে সব কিন্তু ওই মানে ডিলে, যা করবে সব কিছু ডিলে। এবার আপনি শেয়ার করুন। হ্যালো, বলুন। বিয়ে নিয়ে তো প্রবলেম। আমার কথাটা কি আপনি তাহলে শোনেননি যে এতক্ষণ ধরে বললাম? সপ্তম পতি দ্বাদশে বিয়েটা নিয়েই সমস্যা আপনার। আমি যে কথাগুলো বললাম শুনেছেন? শুনেছেন তো। তাহলে কি বললাম, ও সপ্তম পতি দ্বাদশে বিবাহ জায়গা, এটাকে আগে প্রতিকার করান, নচেত বিয়ে তো হবেই 100%। ডিভোর্স লিখে রাখুন, আর কিছু বলবো না। ডিভোর্স যোগ। এবার আমার কথাটা, আমি যেখানে বসে আপনার কাছে মিথ্যে কথা বলতে পারি, জানি না, আপনি আমাকে ক্ষমা করবেন। যদি আমার কথা মেলাতে গিয়ে মেয়ের ডিভোর্সটা চান তাহলে মেলান, আর যদি মনে হয় না আমি এটাকে করিয়ে নেবার প্রয়োজন আছে যে আমার ডিভোর্স মেয়ে না হয়, মেয়ে যাতে সুখে শান্তিতে সংসার করে, তাহলে যারক কাছে গিয়ে প্রতিকারটা করিয়ে নিন। ধন্যবাদ। আর ফোন নেবো না। এবার রেড বক্সের নাম্বারে 5:30 থেকে 6:30 এক ঘন্টা কথা বলবেন। বুকিং তো অল টাইম চলছেই, আপনারা কথা বলুন 9163-5186-19 আর 7890-7087-19। যারা এখন লাইভে পেলেন না, এরপরে আবার রেকর্ডিং প্রোগ্রামই আছে শ্রীদেবাশিসে, দেখুন। আর লাইভে যারা পেলেন না তারা 5:30 থেকে 6:30 এক ঘন্টা আজকে কথা বলবেন। রবি আর বুধবার শিয়ালদা চেম্বার, সোমবার বৃহস্পতিবার মেচেদা চেম্বার, শনিবার ব্যারাকপুর চেম্বার, বর্ধমানে 15 তারিখ পাচ্ছেন, এই সামনের 15 তারিখ দুর্গাপুরে নিয়মিত, মেদিনীপুরে কিন্তু আবার আপনারা
সামনেই পাচ্ছেন মেদিনীপুরে আর কৃষ্ণনগরে 18 তারিখ এই মাসেই, কাঁথি বহরমপুর বাঁকুড়া মাসে একবার করে 100% চ্যালেঞ্জ গ্যারান্টি লিখিত দিয়ে কাজ। 10 জনের বেশি দেখেন না তাই নাম লিখিয়ে আসবেন। অনলাইনে জ্যোতিষ শেখানো হচ্ছে, অনলাইনে কনসালটেশনও দেওয়া হচ্ছে জ্যোতিষের। যারা চেম্বারে আসতে পারছে না, বশীকরণ ফ্রি, বশীকরণ ফ্রিতে পাবেন। যারা আসবেন যদি মনে করেন বশীকরণ করাবেন, দেখিয়ে নেবেন, একজন দেখাতে এলে আরেকজন এটা ফ্রিতে দেখে দেবেন। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। নিয়মিত শিলিগুড়ি কোচবিহার হলদিয়াতেও পাবেন রেড বক্সের নাম্বারে। এবার সবাই ফোন করুন লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার, ধন্যবাদ।